টং দোকান থেকে শুরু করে পাঁচতলা আবাসিক ভবন, নতুন সীমানা অনুযায়ী নদীতীরের জায়গায় থাকা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে শক্তিশালী এক্সকাভেটর দিয়ে। কামরাঙ্গীরচর এলাকার বুড়িগঙ্গা তীর দখল মুক্তির অভিযানে বুধবারও ছাড় দেওয়া হয়নি কোনো দখলদারকে। বিএডব্লিউটির দাবি অনুযায়ী পুরনো সীমানা পিলারের মধ্যেও 20 থেকে 50 ফুট পর্যন্ত নদী তীরের জায়গা রয়ে গেছে। তবে স্থানীয়রা বলছেন, নদী থেকে দূরে পাকা বেড়িবাঁধ ও সরকারি সংস্থার পক্ষ থেকে 2008 সালে সীমানা পিলার স্থাপনের পরে তারা এসব পাকা স্থাপনা নির্মাণ করেছিলেন। বেড়িবাঁধের জন্য রাস্তা ছাড়া হয়েছে, তারপরে পিলার দিয়ে গেছে, পিলার দেওয়ার যাওয়ার পর বলছে এইটা নদীর সীমানা, কিন্তু সরকার এটা পিলার দিয়ে গেছে সমস্ত জায়গায়, এটা তো আমরা নদীর সরকারের খেসারত আমরা দেব না। যখন ওরা সিএজের রেকর্ড টাকা এটা দিছে ভুল কইরা, তখন আমি সিএজের মামলার সম্বন্ধে মামলা করছি, দেওয়ানি মামলা সংশোধনের। তারপরে আমার সিটি থেকে সিটিতে আমাকে গ্রহণ করছে, 21 সাল পর্যন্ত ট্যাক্স দিছে। গণপূর্ত বিভাগের নেতৃত্বে এসব ভুল সীমানা পিলার বসানোর কথা স্বীকার করে বিএডব্লিউটিএ বলছে, 8-10 বছর আগ থেকেই বিভিন্নভাবে নোটিশ দিয়ে পাকা স্থাপনা না করতে মালিকদের সতর্ক করা হচ্ছিল। পরে সরকারের 8টি সংস্থাকে সাথে নিয়ে যৌথ জরিপের মাধ্যমে এই উচ্ছেদ চালানো হচ্ছে। এই পিলারগুলো স্থাপিত হয় গণপূর্ত বিভাগের কর্তৃক, স্থাপিত হওয়ার পরে ট্রান্সপোর্ট কর্তৃক এসব সীমানা পিলার বিএডব্লিউটিকে গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করে, কিন্তু বিএডব্লিউটি পরশুর ম্যাপ অনুযায়ী এইসব সীমানা পিলার বুদ্ধিনীতিকে বেড়ে লক্ষ্য করে যে এই সকল সীমানা পিলার যৌথ জরিপে সিদ্ধান্ত অনুযায়ী স্থাপিত হয়নি, এগুলো ভুলভাবে স্থাপিত হয়েছে, ফলে বিএডব্লিউটি তখন আপত্তি সহকারে সকল সীমানা পিলার গ্রহণ করে। এদিন এই এলাকার নতুন নকশা অনুযায়ী সীমানা পিলারের মধ্যে সবকিছু গুড়িয়ে দেওয়া হলেও একটি সরকারি স্কুল উচ্ছেদ করেনি বিএডব্লিউটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।